দর্শক যুক্ত রয়েছে নিউজ টিভের ফেসবুক পেজ থেকে, সঙ্গে আছেন নাসির বাড়ি সৌরভ। আজকে রয়েছে ঠিক পিজি হাসপাতালের ঠিক ভেতরে ভেতরে গেটে, এবং বাহিরে যে বাহিরে দেখছেন বাহিরে কিন্তু আজকে দেলোয়ার হোসেন সাইদি তার মৃত্যুতে আজকে এখানে জনসাধারণের কিন্তু ভিড়, তার দলের নেতাকর্মী এবং তার সুপারিন্টেন্ডেন্ট যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন গেটের ঠিক বাইরে এবং দেখছেন সরাসরি নিউজ ডিপেন্ডের ফেসবুক পেজ থেকে। সঙ্গে আছি আমি নাসির বাড়ি সৌরভ। আমরা রয়েছি এই মুহূর্তে, জানেন যে আজ সোমবার আটটা চল্লিশ মিনিটে দেলোয়ার হোসেন সাইদি তিনি কিন্তু ইন্তেকাল করেছেন, এবং তার আজকে তার 8:40 মিনিটে ইন্তেকাল করেছিলেন। গতকাল তিনি কিন্তু একটি মাইল্ড স্ট্রোক করেছিলেন এবং সেখানে কাশিমপুর কারাগারে কিন্তু তাকে রাখা হয়, কাশিমপুর কারাগারের হাসপাতালে তাকে রাখা হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু আজকে তাকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আজকে 8:40 মিনিটে তিনি ইন্তেকাল করেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি পিজি হাসপাতালের গেটের ভেতরে, এবং বাহিরে কিন্তু জনসাধারণের একটি ভিড়, ভীষণ ভিড়, এবং তারা বারবার স্লোগান দিচ্ছেন এবং আল্লাহু আকবার তাকবীর পাঠ করছেন বারবার। এবং ভেতরে যখন আমরা দেখছিলাম যে ভেতরেও কিন্তু জনসাধারণের অবস্থান কিন্তু রয়েছে। দেখছেন এই মুহূর্তে পিজি হাসপাতালের ঠিক সামনে আমরা রয়েছি এবং গেটের ভেতরে রয়েছে, এবং গেটের বাহিরে কিন্তু আজকে জনসাধারণের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং কিছু সংখ্যক মানুষকে ঢুকতে দেওয়া হলেও কিন্তু সব মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাহিরেই রাখা হচ্ছে। এবং গেটটি তালাবদ্ধ করা হয়েছিল, এবং শুরুতে কিন্তু গেটটি তালাবদ্ধ ছিল এবং তারপরে কিন্তু গেটটি খোলা হয়। এবং আজকে এই মুহূর্তে দেখছেন পিজি হাসপাতালের বাহিরে এবং বাহিরের অবস্থান কিন্তু আপনারা দেখছেন, এবং দেলোয়ার হোসেন সাইদি তাকে কিন্তু তার নিজ জন্মস্থানে নিয়ে যাওয়া হবে, খুব শীঘ্রই তাকে নিজ জন্মস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দাফন কাফন শেষ যে দাফন কাফনটি সেখানেই করা হবে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পিজি হাসপাতালের গেটে, এবং সেখানে কিন্তু জনসাধারণের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাহিরে কিন্তু অসংখ্য মানুষ আজকে এখানে চলে এসেছেন দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু কথা শুনে কিন্তু অনেক মানুষ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। দর্শক দেখছিলেন যে নেতাকর্মী এবং তার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে গেটের বাইরে অবস্থান করছেন। অসংখ্য মানুষ আসলে গেটের বাইরে অবস্থান করছেন, এবং গেটের ভেতরেও কিন্তু মানুষের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেখানেও কিন্তু অনেকেই কান্না জড়িত, চোখ অনেকে ছলছল করছে, আসলে কেউ বা কাঁদছেন, কেউ বা মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। সব কিছু মিলিয়ে কিন্তু আজকের যে অবস্থান সেটি কিন্তু ঢাকার পিজি হাসপাতালে যে অবস্থান সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে লক্ষ্য করেছেন, সেখানে কিন্তু একটি করুণ অবস্থায় কিন্তু তৈরি হয়ে গিয়েছে। জানেন যে আজ রাত 8:40 মিনিটে দেলোয়ার হোসেন সাইদি তিনি কিন্তু ইন্তেকাল করেছেন, এবং জানেন যে তাকে আজ তার নিজ জন্মস্থানে শেষ চিত্ত বাঁচিয়ে তার দাফন কাফন কিন্তু তার করা হবে, তার নিজ জন্মস্থানে কিন্তু দাফন কাফন করা হবে। এবং তার দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পিজি হাসপাতালের ঠিক ভেতরে, এবং সেখানে কিন্তু জনসাধারণের যে অবস্থান সেটি কিন্তু মানুষ আসলে তার শুভাকাঙ্ক্ষী এবং তার নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন গেটের ঠিক বাইরে। এবং ভেতরেও কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটি বিশেষ সমস্যা যেটি লক্ষ্য করা যাচ্ছে, যে হাসপাতালের ভেতরে থাকা অন্যান্য রোগী যারা রয়েছেন তারা কিন্তু গেটের বাইরে বের হতে পারছেন না, তারা ভেতরে ঢুকতেও পারছেন না। এবং দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি নিউজ ডিপেন্ডের ফেসবুক পেজ থেকে, এবং আজকে জানেন যে গেটের বাইরে দেলোয়ার হোসেন সাইদি তিনি 8:40 মিনিটে ইন্তেকাল করেছেন ঢাকার পিজি হাসপাতালে, এবং গতকাল কিন্তু একটি মাইল্ড স্ট্রোক তিনি করেছিলেন, এবং তিনি ছিলেন কাশিমপুর কারা হাসপাতালে কিন্তু তার চিকিৎসা করানো হয়, এবং সেখান থেকে তাকে ঢাকা নিয়ে আসা হয় এবং সেখানেই তিনি তার শেষ নিঃশ্বাস আজকে ত্যাগ করেছেন। এবং তার দলের কর্মীরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে গেটের বাইরে, যে গেটটি দেখছেন আপনাদের সামনে যে গেটটি রয়েছে, সেই গেটটির বাইরে কিন্তু অসংখ্য মানুষ আসলে আজকে উপস্থিত, এবং তারা শুরুতে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু শুরুতে তারা গেটটি ভাঙারও সিদ্ধান্ত হয়তো তারা নিয়েছিলেন, এবং সেই মুহূর্তে কিন্তু তারা জোরালোভাবে আসলে আওয়াজ করছিলেন এবং গেটটিতে জোরে জোরে গেটটিতে